হাই ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি রাসুলের রসিল্লা আল্লাহবাকের দৌড়াতে বরাবর মতো ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের টি আপনারা থামমিল দেখে বুঝে গেছেন জি আজকের টি আপনারা দেখলে সবারই মন ভালো হয়ে যাবে জীবনে তো কত ভিডিওই দেখলেন আজকের ভিডিওটি আপনাদের পূর্ণাঙ্গ দেখার অনুরোধ রইল এবং দেখলে আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ দিলে বন্ধুরা আপনারা এই সাইটে প্রতি ঘন্টা এক এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার কিংবা তার সাইতে বেশি ইনকাম করতে পারবেন এবং এই সাইটটি বাংলাদেশ সরকার অনুমোদিত এবং এখানে কিন্তু পার্টনারশিপ আছে ডাস বাংলা ব্যাংক প্রাইম ব্যাংক বিকাশ ঠিক আছে আরও অনেক বড়ো বড়ো বেসরকারি কোম্পানি গুলো তো যেহেতু এটা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং প্রতি ঘন্টায় ঘন্টা আপনারা ইনকাম করতে পারবো এবং পেমেন্ট পাবো আমরা নগদে বিকাশে এবং ব্যাংক নাস পারে তো এটা কিন্তু বুঝতেই পারতেছেন হানড্রেড পারসেন্ট রিয়েল এবং আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ মিস করবে না দয়া করে সবাই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এবং এই সাইটটিতে আপনারা মোবাইল পিসি উভয়ভাবেই কাজ করতে পারবেন অর্থাৎ কম্পিউটার মোবাইল দনোভাবেই কাজ করতে পারবেন ফ্রিতে এবং প্রতি মাসে বা প্রতিদিন আপনারা হাজার হাজার টাকা এবং প্রতি মাসে অন্তত দুই তিন লাখ টাকা পর্যন্ত তা কিংবা তারও বেশি ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন আমার কথাটা সত্য না মিশা তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাথে আছে বরাবরের মতো হোসাইন মোহাম্মদ ইউসুফ তো বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে দেখা বেল আইকনটি বাজে দিন ডিজিটাল বাংলা থ্রি সিক্সটি বন্ধুরা এবং চ্যানেলটিতে ঘুরে আসবেন আরও অন্য অন্য রিয়েল সাইটগুলো আছে সেগুলো আপনারা কাজ করবেন পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি তো বন্ধুরা সাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আর মজার বিষয় হলো এটা কিন্তু আগেই আপনাদের বলছি বিকাশ রকেট তারপরে যমুনা ব্যাংক প্রাইম ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক এর সাথে পার্টনার আছে ঠিক আছে এই সাইটটির সাথে পার্টনার আছে অতএব কিন্তু সাইটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং যেহেতু সরকার অনুমোদিত তো বুঝতেই পারতেছেন এটা ফ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট খুলে নিন এবং কিভাবে কাজ করবেন তো আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব তো বন্ধুরা এখানে এই ফর্মটি কিভাবে পূরণ করবেন এখানে আপনার ফুল নেম দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিবেন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনার আব্বু আম্মুরটা দিবেন তো এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফুল নাম দিবেন। তারপরে এখানে একটা আপনার যে জেনুইন ইমেল নাম্বারটা আছে সেটা দিবেন একটা ইমেল নাম্বার দিবেন তারপরে এখানে আপনি সব সবসময় যেটা খোলা পাওয়া যায় সেই ফোন নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে তারপরে এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট কি। ঠিক আছে এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এখানে উপজেলা এখানে নিচেরটা এখানে ক্লিক করে আপনারা উপজেলাটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে এই যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সার হ্যাঁ ফ্রিলেন্সারিং তো এখানে আপনার ন দেওয়া থাকবে তো আপনারা কি করবেন এই যে ডিএলপি আইটি ইনস্টিটিউট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ডিএলপি আইটি ইনস্টিটিউট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে গটা ক্লিক করলে আপনাদের এরকম হয়ে যাবে তাহলে অন্য অপশনগুলো আসবে না তো এখানে আপনাদের কি বলছে স্পন্সর আইডি ঠিক আছে স্পন্সর আইডি আপনারা কি দিবেন তো স্পন্সর আইডি আপনারা দিবেন এখানে ওয়ান ডাবল জিরো টু নাইন টু ঠিক আছে এই স্পন্সর আইডিটা আপনারা এখানে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এই স্পন্সর আইডিটা ছাড়া আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং আপনাদের আরেকটা কথা বলি এখানে আমি তাদের এজেন্সি হিসাবে কাজ করতেছি এল দিলে ঠিক আছে সো আমি লিডার হিসাবে আছি তো আপনারা যদি এখানে এই কাজ করেন এই স্পন্সর আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন আপনাদের যে কোনো হেল্প লাগে আমি আপনাদের করব। এবং অ্যাকাউন্টটা খোলার পরে আরেকটি কাজ আছে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এক্সাম্পলস্বরূপ আমি ফর্মটা পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে আমি নাম দিয়ে দিয়েছি মোহাম্মদ ইউসুফ মিরিদা এখানে একটা ইমেল নাম্বার দিয়েছি এখানে একটা ফোন নাম্বার দিয়েছি এই ফোন নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ পাসওয়ার্ড দিয়েছি কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি তারপরে ডিস্ট্রিক্টটা ঢাকা দিয়ে দিছি উপজেলা মুন্সিগঞ্জ সদর দিয়ে দিয়েছি তারপরে এখানে কিন্তু স্পন্সর আইডি এটা আপনারা দিয়ে দিবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব স্পন্সর আইডিটা অর্থাৎ এটা আপনারা রেফার আইডিও বলতে পারেন তো রেফার আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আপনারা দিয়ে দিবেন ওয়ান ঠিক আছে অর্থাৎ একশো দুইশো এটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আর আরেকটা অপশন এই যে এখানে যদি আগে আপনাদের দেখাইছি এখানে যে এটা দেওয়া থাকবে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এটা দেওয়া থাকলে আপনাদের আরো দুইটা অপশন আসবে তো এটার আপনারা কি করবেন আগেই দেখাইছি আপনাদের এই যে আইটি ইনস্টিট ইনস্টেটেড এটাকে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়া তো আপনারা এই যে দেখেন ডিএলপি আইটি ইনস্টিউট এটা যখন সিলেক্ট করে দিবেন তখন ওই গতিটা চলে যাবে তো জাস্ট এইভাবে আপনারা ফর্মটা পূরণ করে দিবেন তো পূরণ করে দেওয়ার পরে তারপরে এই যে রেজিস্টার বাটন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কী হয় আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেজিস্টার না হতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বলবে আপনাদের সাকসেসফুলি রেজিস্টার তবে এখানে একটু কথা আছে তো বন্ধুরা এভাবে চলে আসবে আসার পরে এখানে কথা হলো আইডিটা আপনাদের অ্যাক্টিভ করাতে হবে এবং মজার বিষয় হলো আইডিটা অ্যাক্টিভ করতে এখন আপনাদের কোনো টাকাই লাগবে না অর্থাৎ ফিরিতে আপনারা আইডিটা অ্যাক্টিভ করাবেন তো কিভাবে অ্যাকাউন্ট করাবেন এখানে যদি আপনার যেটা ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খোলেন সেই ইমেল নাম্বারটা পাসওয়ার্ডটা যদি দেন তাহলে ঢুকতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনার যেই নামটা দিয়ে খুলছেন সেই নামটা আর আপনাদের ফোন নাম্বারটা এটা দিতে হবে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে আমি তাদের কোম্পানির কাছে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ওরা আপনাদের আইডিটা অ্যাক্টিভ করে দিবে অর্থাৎ অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে বোঝেন কথাটা আপনারা যেই নাম দিয়ে এবং ফোন নাম্বার দিয়েছেন ওই জায়গায় ওই নামটার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনাদের খোলার সময় যে নাম্বারটা দেখাইছি ওই নাম্বারটা তারপর আপনাদের আমি ফিরেও দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বারটা এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল টু ট্রিপল সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করবেন তারপরে ওখানে যে প্রোফাইলটা চলে যাবে আমার হোয়াটসঅ্যাপের ওখানে আপনারা আপনাদের যেই নামটা দিয়া খোলসেন এবং ওই যেই ফোন নাম্বারটা ব্যবহার করছেন এটা দনোটা লেখে আমাকে মেসেজ করবেন অথবা আমাকে ফোন দিতে পারেন তাহলে আমি কী করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম এই গ্রুপে তো আপনাদের

তো বন্ধুরা আপনাদের যে নামটা দেখবেন সেই নামটা ফোন নাম্বারটা দিলে আমি এই গ্রুপে দিয়ে দিব তারা আপনাদের অ্যাডমিন আপনাদের অফিসিয়ালভাবে আইডিটি আপনাদের অ্যাপ্রুভ করিয়ে দিবে ঠিক আছে এবং আপনাদের এই তাদের অ্যাক অ্যাক্টিভ এই লিডার গ্রুপে জয়েন করিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এবং এখান থেকে আপনারা যে কোনো পরামর্শ হেল্প লাগে সরাসরি কোম্পানি আপনাকে করবে ওকে তো এখানে বসতে পারতেন হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেজ আগেই বলছি যেহেতু সরকারের অনুমোদিত এবং বড় বড় বাংলাদেশি কোম্পানিগুলো এর সাথে জড়িত তো যখন আপনার আইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর কী কী হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেন যখন লগ ইন করবেন তখন এরকম আপনাদের নামটা উপরে চলে আসবে নিচে আপনাদের ইউজার নেমটি চলে আসবে ঠিক আছে ইউজার আইডিটি চলে আসবে আসার পর দেখেন আমি একজনকে অলরেডি অ্যাক্টিভ করিয়ে দিয়েছি একটু আগে আপনাদের দেখালাম এবং তার থেকে আমাকে পাঁচশো টাকাও দেওয়া হয়েছে এখানে আর্নিং পাঁচশো দেখাইতেছে ঠিক আছে তো এখানে রেফারেল ইনকাম এটি দেখাইতেছে তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এবং আপনারা যেভাবে এখন অ্যাকাউন্ট খুলবেন ঠিক এইভাবে আপনারা আপনাদের রেফারে যারা জয়েন হবে তাদেরও এইভাবে অ্যাপ্রুভ করিয়ে দিবেন তো এখানে আর কী করতে হয় আমি জানিয়ে দিচ্ছি ইনশাআল্লা তো এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে এই যে লিডার বোর্ড এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন এখানে কোনো ফাঁক ফকন নাই ভাই এই যে দেখেন মেহেদি হাসান এই আগে বললাম এই যে দেখেন এটাকে আমি অ্যাক্টিভ করাইছি কিছুক্ষণ আগে অ্যাপ্রুভ হয়ে গেছে এলাই দিলে ঠিক আছে এটা আর এই যে দেখেন আমি কালকে রাত্রে অ্যাক্টিভ হয়ে অ্যাপ্রুভ হয়েছি লাই দিলে এই যে দেখেন মোহাম্মদ ইউসুফ মিরিদা এবং আরও দেখেন এই যে অনেক ভাই বোনেরা এখানে কিন্তু জয়েন হয়েছে এবং সবাই দেখেন কেউ কয়টা কয়টা ই করছে যে মেম্বারশিপ নিছে সব এখানে লেখা আছে ঠিক আছে তো বুঝতে পারতেছেন এখান থেকে বিস্তারিত কিছু জানতে পারবেন এবং এখানে কাজ কি করতে হবে এবং সেটা আরেকটা সাইড আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা বড় হলো একটু দেখবেন ইনশাল্লাহ এবং কাজটা কি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আবার সার্চবারে চলে আসবেন অথবা আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন ওখানে লেখা থাকবে ইউনেসটেক হ্যাঁ আই এস টি এ জি ঠিক আছে ডট কম ঠিক আছে এটা এটাতে ক্লিক করে তারপরে সার্চ করবেন অর্থাৎ ইউনেস্টেক ডট কম লিখে সার্চ করার পরে একটা অন্ডু ওপেন হবে তো হওয়ার পরে একটা ইন্টারফেস আসার পরে এখানে কাজটা কি সেটাও জানিয়ে দেবো এখানে কিভাবে অ্যাকাউন্ট করুন সেটাও জানিয়ে দেব তো এখানে এই যে একটু নিচের দিকে চলে আসবেন বা এটা উপরেও থাকতে পারে তো নিচের দিকে চলে আসবেন আর সাইট আমি দিয়ে দেবো আগেই বলছি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কি হয় আমি দেখিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে দেওয়া কি লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এরকম অপশন চলে আসবে আচ্ছা আসার পরে এখানে দেখতেছেন উপরে সাইন আপ লগ ইন তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেট চলে আসবে এখানে আপনারা কি করবেন ওই যে ডিএলপিতে যেভাবে অ্যাকাউন্ট খুলছিলেন ফুল নামটা দিয়েছিলেন নামটা দিয়েছিলেন সেই একই নাম এখানে দিবেন। একই ইমেল এখানে দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন একই কনফার্ম পাসওয়ার্ড একই তারপরে এখানে ফোন নাম্বারটা যেটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে রেজিস্টার নাও এই রেজিস্টার নেওয়া অপশানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে আসার পরে এখানে লগ ইনটা সরাসরি চলে আসবে এখানে আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে দিতে পারেন যাই হোক তারপরে ইমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন তারপরে কী ইন্টারফেস আসে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে এখানে দেখতেছেন ড্যাশবোর্ড এখানে এই ড্যাশবোর্ড অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে দেখতেছেন অ্যাপেলিট এই অ্যাপেলিট অপশনটা ক্লিক করে দিবেন আর প্রোফাইলের লিঙ্কটা ক্লিক করে আপনাদের অ্যাড্রেস বা এই এইগুলাই আপনারা সিলেক্ট নাম তারপরে কোথায় থাকেন জেলার থানা ওগুলো আবার দিয়ে দিতে পারবেন এখানে তো যাই হোক তো এখানে আপনারা অ্যাপেলিট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই একটু অপেক্ষা করবেন তো বন্ধুরা অ্যাপিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারপে চলে আসবে এখানে বলতেছে ডিএলপি আইডি তো এটা কোথায় পাবেন এটা পাবেন হলো ওই যে একটু আগে অ্যাকাউন্ট খুললেন না ওখানে যে ইউজার আইডিটা দেখালাম ওইটা তো আমি আবার দেখিয়ে দিচ্ছি তো ডিএলপি ডট কমে চলে আসবেন ডিএলপি dlpbd.com বি চলে আসবেন আবার ওই সাইটটাতে আসার পরে এখানে এই যে আপনার নামের নিচে ইউজার আইডি এখানে এই যে যেই ইউজার আইডিটা দেখতে আসুন হ্যাঁ এটা আপনাদের আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরও এরকম একটা আইডি দিবে ঠিক আছে সেই আইডিটা ঠিক আছে তো সেই আইডিটা আপনারা কি করবেন তো এনে আপনারা কি করবেন এখানে লিখবেন এখানে লেখার পরে এই গরটার ভিতরে লিখে দিবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি সাথে এই ঘরটার ভিতরে আপনাদের ইউজার নেমটা লেখবেন লেখার পরে আপনার এই যে সেভ সেভ বাটন ক্লিক করে দিবেন তাইলে আপনাদের ইউজার নেমটি সেভ হয়ে যাবে ঠিক এরকম লেখা উঠবে ঠিক আছে এই যে অ্যাড হয়ে গেল তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে কি আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাজটা করার জন্য কী করতে হবে এই যে ইউনিস্টেক এখানে ক্লিক করে সাইডে চলে আসতে পারবেন হোম পেজে অথবা ওই যে ইউনিস্টেক ডট কমে ফিরা ডকলো পেয়ে যাবেন যাই হোক এখানে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো পণ্য এটা হলো একটা এটা হলো ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আপনারা যারা অ্যাপিলিট করতে চান দেখেন আমরা যদি আলি বাবা বা আলি এক্সপ্রেস বা আমাজন বিডি শপ দারাজ ডট কম এগুলোতে যদি আমরা অ্যাপিলিট করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক কাঠখ পড়াতে হয় দেখা গেছে বড় ইউটিউব চ্যানেল লাগে তারপরে দেখা গেছে আমাদের ওয়েবসাইট লাগে তারপরে অ্যাপ পেতে আমাদের ঘাম বেরিয়ে যায় তো এই সাইটটা যেহেতু নতুন তারা খুব সহজে অ্যাপিলিট করার সুবিধা দিচ্ছে এখন এই পণ্যটি আপনার থেকে যারা কিনবে আপনার ফেসবুকে টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে লিঙ্কটি যদি আপনারা কপি পেশ করে কপি করে পেস করে রাখেন মানে লিঙ্কটি শেয়ার করে রাখেন ওখানে ওই শেয়ার লিঙ্কের ভিতরে যারা আপনার থেকে পণ্যটি কিনবে তাদের থেকে একটা কমিশন পাবেন ধরেন দশ হাজার টাকা একটা ফোন কিনলেন ইয়া ফোন কিনলো কেউ আপনার লিঙ্কে ক্লিক করে সেখানে আপনি কি করলেন লিঙ্কটি দেওয়ার কারণে ওই লিঙ্কের থেকে যদি কেউ কিনে থাকে দশ হাজার টাকা একটি ফোন আপনি পেয়ে যাবেন এক হাজার দশ পার্সেন্ট কমিশন হলো তো আশা করি বুঝতে পারতেছেন ঠিক আছে তো এখানে খুবই সহজ এবং যারা ডিজিটাল মার্কেটার এবং যারা অ্যাপিলিট মার্কেটিং করতেছেন তারা এখানে চলে আসবেন এবং এখানে ডিএলপিতে আরও অনেক কাজ আছে সেই কাজগুলোয় তারা সামনে আনবে ঠিক আছে এখানে কলেজ তারপরে স্কুল এখানে আরও অনেকগুলোই ই শপিং তারপরে সুপার শপিং আর অনেক কিছু আছে নেটওয়ার্ক মার্কেটিং মানে যা যেটা ভাল লাগে সে সেটাই করবেন তো যাই হোক এখানে কি করবেন কন্ট্যাক্ট করতে চাইলে এই যে এখানে তার কন্ট্যাক্ট অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট অপশনে আপনি যদি ক্লিক করে দেন তাহলে তাদের সাথে সরাসরি আপনারা আলাপ করতে পারবেন যে এটা কি কীভাবে পাবেন এই নিচের দিকে চলে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট সাথেই থাকবেন প্লিজ হ্যাঁ নিচের দিকে চলে আসবেন এই যে সেক্টর এগারো উত্তরা ঢাকা বাংলাদেশ হ্যাঁ তাদের ইমেল এবং তাদের ফোন নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আপনাদের আমি বলে দিচ্ছিলাম যে প্রতি ঘন্টায় এক হাজার বা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম দিই প্রতি ঘন্টায় যদি আপনাদের ইনকাম এই বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যদি মানুষ পণ্য কিনে তাহলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আমার এক পরিচিত ভাই আছে সে কিনা আপনার প্রতি মাসে অ্যাপে করে অ্যামাজনতে ইয়া আলি এক্সপ্রেস থেকে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করে থাকে তো বসতেই পারতেছেন তো বন্ধুরা এই যে দেখেন তাদের পণ্যের যে বাজারের যে ইটা তারা সাজায় রাখছে শোরুমে এবং এখানে দেখেন তাদের ইউনেস্টেক অফিসিয়াল রেখে যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে চ্যানেলটি চলে আসবে এখানে তাদের কিভাবে কি করবেন হ্যাঁ কেমনে অ্যাপিলিট করবেন কেমনে পার্সেস করবেন সব কিছু টি এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ এগুলাই আপনারা দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনারা যেভাবে দেখেছি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা খুলে নেন এবং যে কোনো হেল্প লাগে আমি আপনাদের করব ইনশাল্লাহ তো বুঝতেই পারতেছেন বন্ধুরা সাইটটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং ট্রাস্টেড এখানে সবাই অ্যাকাউন্ট খুলে নেন এবং সবাই কাজ করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটার বিশেষ করে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যারা আপনাদের লিঙ্কের থেকে অ্যাকাউন্ট খুলবে তাদের থেকে কিন্তু আপনারা অথবা আপনারা যা যাদেরকে আপনারা আপনাদের রেফার লিঙ্ক স্পন্সার আইডিতে এখান থেকে অ্যাকাউন্ট খুলবে তাদের থেকে একটা কমিশন পাবেন এবং পণ্য বিক্রি করে একটা কমিশন পাবেন অর্থাৎ এখানে কিন্তু কমিশন অনেক ধরনের পাবেন ঠিক আছে তো আপনার আগে অ্যাকাউন্ট খুলে নেন স্পন্সার আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা ব্যবহার করে এবং আপনাদের যে ডিসক্রিপশন ইয়ে স্পন্সার আইডি বাইরে হবে ওইটা দিয়ে আপনারা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে অ্যাকাউন্ট করিয়ে দিন তো আজকে এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজ করা উৎসাহিত করুন আল্লাহ হাফেজ